মহাপুরুষ দুজনের মহাবিলনের পাঁচশটা বছর সম্পূর্ণ, যা কোয়া হয় মণিকাঞ্চন সংযোগ। মাজুলীর ঐতিহাসিক আহতগুড়ি মৌজার শিকলি চাপরিত আজিরেপরা আরম্ভ হয়েছে আহতগুড়ি উৎসব। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আর শ্রী শ্রী মাধবদেবর মণিকাঞ্চন সংযোগের পাঁচশো বছর পূর্ণ হওয়া উপলক্ষে আজিরপরা তিনদিনিয়া কার্যসূচী আরম্ভ হয়েছে সদৌ অসম মাজুলী আহতগুড়ি উৎসব। পুয়া পতাকা উত্তোলনের জড়িয়ে আরম্ভ করা মাজুলীর ঐতিহাসিক আহতগুড়ি মৌজার শিকলি চাপরি মণিকাঞ্চন সংযোগ ক্ষেত্র অনুষ্ঠিত হওয়া উক্ত অনুষ্ঠানতে গুরু দুজনের স্মৃতি বিজড়িত শ্রী শ্রী ধোয়াহাট বেলগুড়ি থানভাগ পুনরুজ্জীবিত করার প্রস্তুতি চলাইছে। আহতগুড়ি উৎসব উদযাপন সমিতির অন্তিম দিনের কার্যসূচী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আহতগুড়ি গৌরব বঁটা প্রদান করার লগতে আন কেবাগৰাকীও আহতগুড়ি মূলৰ বিশিষ্ট ব্যক্তিক প্রদান করব আহতগুড়ি মণিকাঞ্চন সংযোগ বঁটা। উক্ত অনুষ্ঠানতে ঐতিহাসিক আহতগুড়ির পূর্ণাঙ্গ বুরঞ্জী মণিকাঞ্চন মিলনথলী আহতগুড়ি ইতিহাস গ্রন্থখনো উন্মোচন করা হব। মহাবাহু ব্রহ্মপুত্রর খহনীয়ার কবলত পরে বিচ্ছিন্ন হয়ে পড়া আহতগুড়ির মাজুলিয়াল এদিনলৈ হলো একত্রিত করে ইতিহাস রোমন্থন করার উদ্দেশ্যে অনুষ্ঠিত করা মাজুলী মহোৎসবলৈ মাজুলীবাসীর লগতে অসমৰ ভিন্ন প্রান্তত বসবাস করে থাকা সকলো আহি আহতগুড়ি মহোৎসব কার্যসূচীত অংশগ্রহণ করার বাবে উপস্থিত হয়েছেহি। অলক্রমত মৰঙী মৌজাত মৰঙী আঞ্চলিকত প্রায় কুড়িখনো অধিক গাঁও এই আহতগুড়িৰ যোৱা মাজুলী গাঁও অবস্থিত হৈ আছে আৰু সেই সকলেও এই উৎসৱৰ কথা বিশেষভাৱে খবৰ পাইছে। গতিকে সেই সকলৰ হৈ আমি কেইজন আহিছো এটা আপোনালোকে জানে যে এন আৰ চি যেতিয়া প্ৰস্তুত কৰিবলগীয়া হয় বংশ বৃক্ষ বিচাৰি কৰিছে আমি আহিছো আহতগুড়ি শিপা বিচাৰি। এই শিপাডাল আমি আহতগুড়ি আজি পাইছো আৰু এই শিপাডাল আমি খামোচ পাৰি ধৰি থাকিম বুলি আপোনালোকৰ আগত কথা দিছো। কারণ আপনাদের উপস্থিতিয়ে এই অনুষ্ঠানটি আমাক ইমানে আপ্লুত করেছে যে আমার মানব পটত এই স্মৃতি হয়তো জিয়াই থাকা দিনকাল থাকি যাব বলে ভাবিছো। গতি আমার আধুনিক সময়ৰ খুব সুন্দৰ ব্যৱস্থা আমি অতীজৰ জায়গা বিচাৰি অহা গতিকে যি ধৰণেৰে হওক আহতগুড়িৰ শিপাডালৰ কথা ক'লে ধন্যবাদ তেখেতলৈ। এতিয়া জিতুমণি কৰা ডাঙৰীয়া আমাৰ উত্তৰ পাৰৰ সমিতিখনৰ সম্পাদক তেখেত মই ধন্যবাদ। গতিকে আপুনি উত্তৰ পাৰ আৰু মাজুলী কি সমন্বয় দেখিছে মানে বহু মাজুলীয়ালৈ উত্তৰ পাৰ সংস্থাপিত হৈছে শেহতীয়াকৈ। গতিকে এই সেতু উত্তৰ মাজুলীৰ পৰা আহতগুড়িৰ পৰা উত্তৰ পাৰলৈ মাজুলী সমষ্টিৰ পৰা প্ৰতিনিধিত্ব কৰি বিধায়ক হৈ যেতিয়া মুখ্যমন্ত্ৰী হৈছিলে আহতগুড়িখন এনেকুৱা ৰূপত তেখেতে ভাগৰাই পেলাইছে যে বিভিন্ন দৃষ্টিকোণত মাজুলীৰ যদি গৰমৰ স্থিত কিবা সুবিধা আহে সেই সুবিধা আহতগুড়িয়ে লাভ কৰিছিলে যাৰ কাৰণে আমি আহতগুড়িবাসী তেওঁ যিটো যিটো মনোভাৱ সেই মানুহ মনোভাৱক সঁহাৰি জনাই আমি আহতগুড়ি উজ্জ্বল কথা সৰ্বানন্দ সোণোৱাললৈ আগবাঢ়িছোঁ। তেখেতো এতিয়া বৰ্তমানৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী প্ৰশাসনৰ নিৰ্দেশ নাপালে তেখেতে আহিব নোৱাৰে নিশ্চিতভাৱে তেখেতেও সেই উজ্জ্বল কথাটো আমাৰ পৰা এই স্থানৰ পৰাই গ্ৰহণ কৰিব বুলি আমি আশাবাদী।
মাজুলীৰ পৰা বিতুপন ফুকনৰ ৰিপৰ্ট টাইম 8।